2021 এইচএসসি পরীক্ষার্থী ভাই ও বোনদের আপনাদের চতুর্থ সপ্তাহের হিসাব বিজ্ঞানের যে অ্যাসাইনমেন্ট দিয়েছে ওই অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে আজকে আমি চলে আসলাম। দেখেন হিসাব বিজ্ঞান চতুর্থ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট দিয়েছে ওই অ্যাসাইনমেন্টের একটা সলিউশন নিয়ে আমি চলে আসলাম। আপনারা আমার সলিউশনটা দেখবেন, তবে আমার সলিউশন থেকে হুবহু কপি করে অ্যাসাইনমেন্ট তৈরি করবেন না। আপনারা নিজের মতো করে, যে যার মতো করে সৃজনশীল মেধাকে কাজে লাগায় অ্যাসাইনমেন্ট তৈরি করার চেষ্টা করবেন। তাহলে আর কথা না বলে কি করব, আমরা অ্যাসাইনমেন্টে চলে আসি। অ্যাসাইনমেন্টে তোমাদের যে সৃজনশীল থেকে যে চারটা করণীয় দিছে, আগে আমরা করণীয়গুলো একটু পড়ে নিই। করণীয়গুলোর মধ্যে আসি, ফার্স্ট যে করণীয়টা বলছে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার উদ্দেশ্য। আপনি কেন ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করবেন, উদ্দেশ্য কি সেটা? ওকে, এরপর কি বলছে, নবদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত গরমিলের কারণ, মানে এই দুটো উদ্বৃত্তের মধ্যে কি কি কারণে গরমিল হতে পারে সেগুলো নির্ণয় করতে হবে। এরপর সহায়ক তথ্যের ভিত্তিতে নবদান বই দিয়ে লিপিবদ্ধ হয় নাই এই রূপ লেনদেন সময়ের দাখিলা, দাখিলা মানে কি জাবেদা, জাবেদা প্রস্তুত করতে বলছে। এরপর সহায়ক তথ্যের ভিত্তিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত। ফার্স্ট দুটা হচ্ছে থিওরি, সেকেন্ড দুটা হচ্ছে ম্যাথ। ফার্স্ট আমরা থিওরি গুলি একটু আলোচনা করি সংক্ষিপ্ত ভাবে। ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার উদ্দেশ্য মানে কি কারণে আপনি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে যাবেন। দেখেন ফার্স্ট আমি একটা সূচনামূলক কথাবার্তা বলছি, সূচনা একটু বলে নিই। প্রতি মাসে ব্যাংক বিবরণী তথা ব্যাংক বিবরণীতে প্রদর্শিত জ্যার এবং আমানতকারী মক্কেলের নবদান বইতে প্রদর্শিত জ্যার নীতিগতভাবে এক সমান থাকবার কথা থাকলেও, দুইটা হিসাব এক থাকার কথা থাকলেও প্রায় সময় মিলে না, পার্থক্য থাকে। এই গরমিলের সমাধান করার জন্য যেই বিবরণী প্রস্তুত করা হয় তাকে কি বলা হয়, ব্যাংক সমন্বয় বিবরণী বলা হয়। এরপর সূচনার পর আমরা মূল অংশে আসি, ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য। দেখেন আপনি যখন বই দেখবেন বা বিভিন্ন ভিডিও দেখবেন, ওখানে ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্যগুলো পয়েন্ট দিয়ে পয়েন্টের বর্ণনা দিয়ে দিয়েছে। আপনি যদি ওরকম গতানুগতিক কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করেন, টিচার এগুলো বুঝতে পারবে, আপনার থেকে ভিন্ন আপনার অ্যাসাইনমেন্টের মধ্যে ভিন্ন কিছু অঙ্ক হবে। দেখেন ভিন্নভাবে কি বসছি, আমি একটা কথা বলে কিনেছি, নিম্নে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির উদ্দেশ্য সমূহ চকের সাহায্যে, একটা চকের সাহায্যে দেখাইছি। এখানে যতগুলো পয়েন্ট আছে যতগুলো আমার সম্ভব পয়েন্ট নিয়ে আসছি, এখানে একটা চিত্র এঁকে দেখাইছি যেন একটু ভিন্ন হয় আরেকজনের অ্যাসাইনমেন্ট থেকে। ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য, আপনাদের যে অ্যাসাইনমেন্টটা দিছে ওখানে আপনাকে বর্ণনা করতে বলছে কয়টা, চারটা। আপনি চাইলে এখান থেকে চারটা বর্ণনা করতে পারেন বা আপনি সবগুলো বর্ণনা করলেও কোনো সমস্যা নেই। ওকে, এরপর চলতে চলে আসি, নবদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের গরমিলের কারণ, মানে এই দুটার মধ্যে গরমিলের কারণ কি হতে পারে, কি কি কারণ থাকতে পারে। ঠিক আছে, আপনাকে আবার একই কথা বলতেছি, সেটা হচ্ছে আপনি পয়েন্ট জাস্ট পয়েন্ট লিখবেন, বর্ণনা করবেন, পয়েন্ট লিখবেন, বর্ণনা করবেন, এভাবে গতানুগতিক না করে ভিন্ন কিছু করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি একটা চিত্র দিলেন, পয়েন্ট গুলো লিখবেন, এরপর ঠিক সেম আপনি এই পয়েন্ট গুলো কি করবেন, বর্ণনা করবেন, নিজ দায়িত্ব এগুলো স্ক্রিনশট নাও, এখান থেকে এইটা দেখে আপনি নিজের সৃজনশীল মেধাকে কাজে লাগাই অ্যাসাইনমেন্ট তৈরি করবেন। বারবার একটা রিকোয়েস্ট চর্চা কমার্স একাডেমির পক্ষ থেকে। এরপর আসে এখানে আপনাকে সহায়ক তথ্যের ভিত্তিতে যে সকল লেনদেন নবদান বইতে অন্তর্ভুক্ত হয় নাই তার কি করতে বলছে, জাবেদা করতে বলছে, দাখিল দিতে বলছে। দাখিল মানে জাবেদা। আমি একটু প্রশ্ন দেখতে নিই, দেখেন প্রশ্নের মধ্যে আপনি যে সকল লেনদেন নবদান বইতে অন্তর্ভুক্ত হয় নাই তার জাবেদা নির্ণয় করতে বলছে। ফার্স্ট যে আইটেমটা দিছে, নবদান বই অনুযায়ী ব্যাংক জমার অতিরিক্ত একটা উদ্বৃত্ত মেধা দিছে, এটা তো নবদান বই অন্তর্ভুক্ত আছে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এরপর 15,000 টাকা এবং 20,000 টাকা দুইটি ইস্যুত চেকের মধ্যে দ্বিতীয় চেকটি 30 জুনের মধ্যে পরিশোধের জন্য ব্যাংকে উপস্থিত হয়নি, এটা নবদান বই তো অন্তর্ভুক্ত হয় নাই এমন কোনো কথা বলে নাই, তাহলে এটাও জানাতে হবে না। এরপর চলে আসি, 10,000 টাকা এবং 9,000 টাকা দুটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল 30 জুনের মধ্যে, প্রথম চেকটি ব্যাংক কর্তৃক আদায় হয়নি, তাহলে এখানেও নবদান বই অন্তর্ভুক্ত হয় নাই এমন
হয়নি তাদের আসবে, কারণ ওরা বলছে না অবদান বইতে যা অন্তর্ভুক্ত হয়নি তার বিগত বলছিল, যা বাধা গুপ্ত বলছিল তাহলে ব্যাংক কর্তৃক লভ্যাংশ দেয়, লভ্যাংশটা আদায় করছে কি ব্যাংক, তাহলে কি হবে ব্যাংক হিসাব ডেবিট, আমি লভ্যাংশটা পাইছি তাহলে প্রাপ্য লভ্যাংশ হিসাব কি ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট প্রাপ্য লভ্যাংশ হিসাব ক্রেডিট, টাকার অ্যামাউন্ট কত হবে 5000, এরপর প্রদেয় হিসেবে 10000 টাকা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি, তাহলে এটাও আসবে কারণ এটাও নগদান বইতে অন্তর্ভুক্ত হয়নি, তাহলে কি পরিশোধ করছে প্রদেয় হিসাব, তার প্রদেয় হিসাব ডেবিট, দায় পরিশোধ করলে আপনি যখন কোনো লাইবিলিটিস পেইড করবেন পরিশোধ করতে যাবেন সেই ক্ষেত্রে দায় কি হয় ডেবিট হয়, প্রদেয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট, কত টাকা 10000 টাকা, এরপর প্রাপ্য হিসেবে নিকট থেকে প্রাপ্ত 2000 টাকার একখানা চেক নগদান বইতে ভুলে দুইবার ক্রেডিট করা হয়েছে, আসলে ওর থেকে যা পাইছি এটা নগদান বইতে করার কথা ছিল কি, নগদান বইতে করার কথা ছিল ডেবিট, কিন্তু উল্টা ওকে আমরা আরো কয়বার ভুল করছি দুইবার, তাহলে ভুলে দুইবার এমনি একবার টোটাল কয়বার তিনবার, তাহলে 2000 করে কত টাকা হবে 4000 টাকা, টাকা পাইছি ব্যাংক হিসাবে ডেবিট, কার থেকে পাইছি প্রাপ্য হিসাব থেকে, প্রাপ্য হিসাব ক্রেডিট, এরপর ব্যাংক জমা অতিরিক্ত সুদ কত টাকা 5000 টাকা নগদান বইয়ে লেখা হয়নি, তাহলে ব্যাংক জমা অতিরিক্ত সুদ আমার জন্য খরচ, সমস্ত প্রকার খরচ বা ক্ষতি ডেবিট, ব্যাংক জমা অতিরিক্ত সুদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা 5000 টাকা, আপনি এইভাবে সলিউশন বের করবেন, এরপর পরে রিকোয়ারমেন্টে যাবেন, এরপর রিকোয়ারমেন্টে লাস্ট যে রিকোয়ারমেন্ট আপনাকে বলছে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে বলছে, তাহলে আমি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করব, জাস্ট এভাবে একটা বক্স করবেন, ওরা আমাকে ফার্স্ট যে এন্ট্রিটা দিছে ব্যাংক সমন্বয় বিবরণী করার জন্য নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্তের পরিমাণ কত টাকা বলছে 6000 টাকা, যে ব্যালেন্সটা দিছে ওটা আমাকে ক্রেডিট ব্যালেন্স দিছে, এখানে দুইটা ব্যালেন্স হতে পারে, একটা ডেবিট ব্যালেন্স একটা ক্রেডিট ব্যালেন্স, ওরা আমাকে কি দিছে ক্রেডিট ব্যালেন্স দিছে, ফার্স্ট আমরা লিখলাম নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্তের পরিমাণ 6000 টাকা, ওকে আমি আজকে আপনাকে অঙ্কটা বুঝাবো ডেবিট ব্যালেন্স দিয়ে, ডেবিট ব্যালেন্স দিয়ে যা প্লাস মনে রাখবেন ডেবিট ব্যালেন্স দিয়ে যা প্লাস ক্রেডিট ব্যালেন্স তা কি করতে হবে মাইনাস করতে হবে, আর ক্রেডিট ডেবিট ব্যালেন্স যা মাইনাস ক্রেডিট ব্যালেন্স তা কি করবেন প্লাস করবেন উল্টা হিসাব, প্রথম এন্ট্রিটা 15000 টাকা এবং 20000 টাকা দুইটি ইস্যুকৃত চেকের মধ্যে, দ্বিতীয় চেকটি 30 জুনের মধ্যে পরিশোধের জন্য ব্যাংকে উপস্থিত হয়নি, আমি কয়টা চেক দিছি দুইটা চেক দিছি, দুইটা চেক দিছি, যেহেতু চেক দিছি আমার টাকা কমে গেছে ঠিক আছে, কিন্তু তার মধ্যে একটা চেক ব্যাংক উপস্থাপন হয়েছে একটা হয়নি, তার মানে আমার যতটুক কমছে ব্যাংকের ততটুক কমে নাই, কিছু কমছে কিছু কমে নাই, তাহলে ব্যাংকের সাথে সমন্বয় করতে গেলে আমার এই হাত মানে নগদান হিসাব কি করতে হবে বাড়াতে হবে যোগ করতে হবে, এটা নর্মালি আমার ডেবিট ব্যালেন্সে কি হয় যোগ, কিন্তু ক্রেডিট ব্যালেন্সে গেলে উল্টা করবে তখন কি করবে বিরো, ইস্যুকৃত চেক ব্যাংক উপস্থিত হয় নাই কত টাকা, দ্বিতীয় চেকটি কত টাকা 20000 টাকা, এরপর 10000 টাকা এবং 9000 টাকা দুটি চেক তাহলে এর জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, তার মধ্যে প্রথম চেকটি আদায় হয়নি, তার মানে একে আমার নগদান হিসাব ব্যাংক হিসাব, তার মানে আমি দুটো চেক আদায়ের জন্য ব্যাংকে দিছি নগদ হিসাবটা বাড়িয়ে দিছি, কিন্তু ব্যাংক ওই হারে বাড়ালে একটা পয়সা একটা পাইলে তার অর্ধেক পাচ্ছে, তাহলে ব্যাংকের সাথে মিলাতে গেলে আমার কি করতে হবে কমাতে হবে মাইনাস, মাইনাস করতে হবে কোন জেলে ডেবিট জেলে, কিন্তু আমার প্রশ্ন কোন জেলে ক্রেডিট জেলে, তাহলে কি করবে প্লাস করবে, ওকে এরপর আসে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় করছে দেখেন এই আমার নগদান হিসাব ব্যাংক হিসাব, ব্যাংক যদি লভ্যাংশ আদায় করছে বেরিয়েছে কিন্তু নগদান হিসাব তো বাড়ানি, তাহলে কি করতে হবে বাড়াতে হবে যোগ করতে হবে, কিন্তু ডেবিট চেনে যোগ করলে ক্রেডিট চেনে সে তা কি করবে বিয়োগ করবে মাইনাস, এরপর আসি প্রদেয় হিসেবে 10000 টাকা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে, ঠিক আছে নগদান হিসাব ব্যাংক হিসাব কত টাকা পরিশোধ করছে 10000 টাকা কমে গেছে, তাহলে ব্যাংকের সাথে মিলাতে গেলে আমার কি ডান হাতে কি করতে হবে কমাতে হবে, কমাতে হবে কমাতে হবে মানে কি মাইনাস, মাইনাস কোন জেলে মাইনাস হচ্ছে ডেবিট জেলে, তাহলে ক্রেডিট জেলে কি করতে হবে প্লাস করতে হবে, এরপর আমার সেকেন্ড লাস্ট প্রাপ্য হিসেবে নিকট থেকে প্রাপ্ত 2000 টাকার একাউন্টে
নগদান বইতে ভুলে দুইবার ক্রেডিট করা হয়েছে কয়বার ক্রেডিট করতে হয়েছে দুইবার নন মিল দেখেন তার আমি যে উপর থেকে টাকা পেয়েছি আমার ব্যাংক হিসাব কি হয়েছে বাড়ার কথা কিন্তু না বাড়ায় তাহলে বেড়ে গেছে তাহলে ব্যাংক নগদান হিসাব কি করতে হবে ব্যাংকের সাথে সমান করতে গেলে বাড়াতে হবে কিন্তু আমি এই পথে না গাই না গাই কিবার করছি উল্টা পথে দুইবার চলে আসছি কয়বার দুইবার একবার 2000 হবে দুইবার 4000 মানে আমি ঠিক সঠিক পথে আসতে গেলে কত টাকা লাগবে 4000 দুইবার 4000 সরি দুইবার কত 4000 তাহলে তিনবার আমার কত টাকা লাগবে 4000 টাকা প্লাস করতে হবে প্লাস করতে হবে সেটা কোন ব্যালেন্সে ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স কি করব মাইনাস করব ঠিক মাইনাস করতে কত টাকা 6000 টাকা লাস্ট এন্ট্রি ব্যাংক অবতৃপ্ত সুদ 5000 টাকা নগদের মধ্যে লেখা হয় নি ব্যাংক অবতৃপ্ত সুদ কমে যাবে মাইনাস কমে গেছে তাহলে নগদান হিসাবের সাথে মিলাতে গেলে আমাদের কি কমাতে হবে না সেটা ডেবিট চলে তাহলে ক্রেডিট চলে আমরা এটা কি করব ক্রেডিট চলে এটা আমরা কি করব প্লাস করব এই হচ্ছে অ্যাসেসমেন্ট হিসাব বিজ্ঞান চতুর্থ সপ্তাহ যে সেমিনারে দিছে এসএসসি 2021 সালের পরীক্ষার্থী তাদের জন্য সলিউশন আমি আবার বলতেছি আপনারা এই অ্যাসাইনমেন্টটা হুবহু কপি করবেন না এখান থেকে আপনি মেধা সংগ্রহ করে আপনি নিজের মতো করে কি করবেন অ্যাসাইনমেন্ট রেডি করবেন আর চট্টগ্রাম কমার্স একাডেমির সাথে আপনারা থাকেন 2021 বা 2022 এইচএসসি এবং এইচএসএসসি যত অ্যাসাইনমেন্ট আছে আমরা এগুলো নির্ভুল 100% নির্ভুলভাবে সলিউশন করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর কলেজের যত ফ্রেন্ড বন্ধু বান্ধব আছে সবাইকে মেনশন দেন মেনশন দিয়ে তাদেরকেও একটু শেখার জন্য সহায়তা করুন